মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় এসে পৌঁছায় টিম টাইগ্রেস। বাছাই পর্বে শতভাগ সাফল্য পেলেও আগামীতে সরাসরি খেলার ইচ্ছা জ্যোতির। সঙ্গে এশিয়া কাপের শিরোপাও নিজেদের কাছে রাখতে চায় টাইগ্রেস শিবির। কথা রেখে দেশে ফিরেছেন জ্যোতি সালমারা। নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে নারী ক্রিকেট দল। সকালে আরব আমিরাত থেকে ঢাকা পৌঁছায় টিম টাইগ্রেস। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও বাছাই পর্বের চ্যাম্পিয়ন ট্রফি জেতার আনন্দে মুছে গেছে সব। শতভাগ সাফল্য পেলেও বাছাই পর্ব খেলার আক্ষেপ জ্যোতির কণ্ঠে। আগামীতে আর বাছাই পর্ব খেলতে চায় না, লক্ষ্য সরাসরি বিশ্বকাপ খেলার। যেহেতু আমরা এখন এফটিপিতে আছি, আমরা কিন্তু বাইলেটারাল সিরিজগুলোতে টি টোয়েন্টি সিরিজগুলো খেলবো। সো আমাদের টার্গেট অবশ্যই সিরিজ নেওয়ার থাকবে এবং অবশ্যই ম্যাচ জেতার থাকবে। এটা করে কিন্তু নেক্সট টাইম কিন্তু আমরা যদি র্যাঙ্কিংয়ে আমরা এগিয়ে যাই, আমাদের জন্য কিন্তু আর কোয়ালিফাই করতে হচ্ছে না। জাহানারা ফারজানা দুজনেই বাছাই পর্বের আগে ছিটকে যান। দুই ভাইটাল প্লেয়ার ছাড়াও অপরাজিত চ্যাম্পিয়ন হতে সমস্যা হয়নি বাংলাদেশের। এই সাফল্যের পেছনে টিম সিলেকশনকে গুরুত্বপূর্ণ করে দেখছেন ক্যাপ্টেন জ্যোতি। কিছু সিনিয়র প্লেয়ার ছিলেন যারা হচ্ছে হয়তো বা ফারজানা হকের কথা বলবেন যে কোভিডের জন্য বাইরে ছিলেন, জাহানারা আনফর্চুনেটলি ইনজুরিড হয়েছে, কিন্তু তারপরে কিন্তু টিমে যে কম্বিনেশন ছিল, যে আমাদের ব্যাকআপ প্লেয়ার ছিল এনাফ, যারা হচ্ছে টিমের জন্য আমি বলবো যে সবসময় কন্ট্রিবিউট করার চেষ্টা করে। সোফার এই জিনিসটা যদি কন্টিনিউ আমরা করতে থাকি, আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা একটা ভালো অবস্থান যেতে পারবো। শনিবার থেকে সিলেটে শুরু হচ্ছে নারীদের এশিয়া কাপ। হোম কন্ডিশনের সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ভার টাইগ্রেস দলের সঙ্গে। বিশ্বকাপ বাছাইয়ের পারফরমেন্সে তাই এবারও শিরোপা জিততে মরিয়া টাইগ্রেস ক্যাপ্টেন। আমরা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সো এবং আমাদের টিমটা কিন্তু দেখবেন যে অলমোস্ট যারা এশিয়া কাপ খেলেছে অনেকেই আছেন, সো সবাই এক্সপিরিয়েন্স এবং ঘরের মাটিতে যেহেতু খেলা, আমার কাছে মনে হয় নিজেদেরকে এগিয়ে রাখাটাই উচিত। এবং যেহেতু আমরা ভালো একটা প্রিপারেশন পেয়েছি এবং চ্যাম্পিয়নশিপের মতো কিন্তু বড় ইন্সপিরেশন আর কোনো কিছু হতে পারে না। জ্যোতির জন্য সুবিধা সালমা রোমানার মতো সিনিয়রদের ফিটনেস ও পারফরমেন্স। এখনও দলের সাফল্যে সিনিয়রদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ মনে করছেন নারী দলের ক্যাপ্টেন। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।